দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি দিনাজপুর গরিপুর, মানে বিরলের শালবনের এই পাশে গরিপুর বিজে, যেটাকে জানেন আপনারা সবাই এবং অনেক বিখ্যাত নিরিবিলি একটা পরিবেশের জন্য আমরা অনেকে হয়তো এখানে ঘুরতে আসেন। কিন্তু যেহেতু গরিপুরে সবাই মাছ মারতেছে এবং ওইদিকে যদি আমরা একটু দেখি, ওইদিকে দেখা যাচ্ছে হয়তো বা জাল ফেলছে, এখানে কয়েকটা ভাই আছে তারা বসে দিয়ে মাছ মারতেছে। আমরা চেষ্টা করবো যে ওদের সাথে একটু কথা বলার, কে কিরকম মাছ পাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাছ ওই যে আলহামদুলিল্লাহ পাইছেন একটু। কখন আসতেন, কতটুকু মাছ দিচ্ছেন বাসা? মাছ আজকে কি কম নাকি? কালকে নাকি মাছ অনেকগুলো পাওয়া যাচ্ছিল। এই ভরি জাল দিয়ে না ওই যে টানা জাল গুলা দিয়ে, ওইগুলা দিয়ে? আচ্ছা আচ্ছা, ভরি জাল দিয়ে পাওয়া যাচ্ছে না এরকম আজকে। বাসা আপনার কোথায় হচ্ছে তাহলে? ও মুরারিপুরে। সে মাছ নাকি কম একটু উঠতেছে, যারা রাতে রাতে যারা মাছ মারছে রাতে মাছ পাইছে, আর দিনের বেলা একটু হয়তো মাছ কমই পাওয়া যায়। এই জন্য আমি আপনি মতো নাকি বাসায় পাঠিয়ে দিই, আর ওইখানে দেখবেন অনেক কর্মতা আছে আর কি। আবার ওই ভাইরা নৌকায়, ওই ভাইরা নৌকার মধ্যে থেকে জাল ফুটতেছে দূর থেকে। কাছে এগুলো বোল্ডারে এই কংক্রিটের যে ব্লকগুলো আছে এগুলোতে থাকার কারণে এখানে জাল ফুটতে পারবে না। জাল এখন ফিটবে, দেখি কি খবর, কতগুলো মাছ উঠে। বিসমিল্লাহ। আটকাইছে আটকাইছে, ও বয়েল 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 বয়েল, ওরে বাবা বলে বাচ্চা, বলে বাচ্চা, বলে বাচ্চা, তাও মোটামুটি বড়ই আছে আর কি। এদিকে আসো ভাই, দেখি কি খবর। বলে বাচ্চাগুলো তো ওইদিন বাজারে দেখলাম সব এই সাইজের, যেগুলো পাইলো মোটামুটি এই সাইজের সবগুলাই উঠছিল, সবগুলো আবার একই সাইজের, অনেক বাচ্চা বাজারে বিক্রি করে নিয়ে গেছে। পাইছেন মাছ? দাদা পাই নাই? ও দেখি খড়কি খাচ্ছে নাকি ছোট ছোট। কি খবর, হয়নি নানা সাথে এগুলা দিয়ে মাছ মারি যাইলো, মনে আছে আমাদের তো এগুলা ছিল না, লোকাল গুলা ছিল কাঠের গুলা, কাঠের গুলা এখনো আছে ইয়ার কাছে, ফরিদনামার কাছে। কুতুর গেছিলাম এই গত বছর, মনে মাছ মাছ গেছিলাম কুতুরে। কাঠের গুলা আর নতুন করে কেউ বানায় না তো, যারা আগে বানাইছিল ওই ওদের খালি আছে সব, এগুলো নাইলে যে ডিজিটাল গুলা। আরেকটা আরেকটা আরেকটা, ও দেখি যে বাই ইয়ে বাগান নাকি কয় ওইটা মাঝে বাচ্চা নাকি ইটা ইটা, ইস বাচ্চাগুলো বড় হলে অনেকগুলো হইলে হয়, বড় 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 হয় না না। এবার এই বাচ্চাগুলো বাজারেও দেখতেছিলাম এর আগে, ভালোই উঠছিল অনেকগুলো করে পাইছে। এটা পকড়ে নিয়ে পুকুরে নিয়ে ছাড়ে দিবেন, ওই মাছ নেই না হম 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 সাইজ।